হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা কি প্রশ্ন ব্যাংক আমরা কেন পড়ব এই প্রশ্ন ব্যাংক পড়ার পিছনে কি কারণ সমূহ রয়েছে আসুন আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করি প্রথম কারণ যেটা প্রশ্ন ব্যাংক থেকে সরাসরি কমন কি আমার কথা বিশ্বাস হয় না আসো আমরা রিসেন্ট ইয়ারের বুয়েটেরি একটা কোশ্চেন দেখার চেষ্টা করি ওকে তো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে যে হাইড্রোজেন পরমাণু পঞ্চম শক্তি স্তর থেকে প্যাসেন্সিয়ে রূপান্তরিত হলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যান্ডা ইজ ইকুয়াল টু হোয়াট তারপরে তরঙ্গ দৈর্ঘ্য চুম্বক তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে অবস্থিত এই একটা প্রশ্ন এইটা এসেছে বর্ণালী টপিক থেকে এই টাইপ থেকে একদম খুব কমন একটা গেল তারপরে দ্বিতীয় প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত যৌগগুলোর সংকরণ এই যে এই যৌগুলো সমীকরণ এগুলা একদম তোমার প্রশ্ন থেকে উভ চলে আসছে একদম প্রিভিয়াস প্রিভিয়াস কোশ্চেন এটাও কমন একটা দুইটা তার পরবর্তীতে যদি আমরা খেয়াল করার চেষ্টা করি নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেমে আমাদের মিথেন আর মিথাইল ক্লোরাইড এইটার সংকরণ আর চিত্র এর বন্ধন কোন এটা দিতে বলেছে এটাও প্রশ্ন ব্যাংক থেকে হুবহু কমন তাহলে তিনটা প্রশ্ন কমন এখন আসি এর পরবর্তী ৩১ নাম্বার 17 আর 20 নাম্বার পারমে সংখ্যা বিশিষ্ট এর পজিশনেতে অবস্থান ধাতু নাকি অধাতু গঠিত যৌগের ডট স্ট্রাকচার এইটা তো ভাই বাচ্চা কাচ্চা বুঝবি না সেটা একদম 100% কমন এটাও কমন ওকে আর পরবর্তী क्वेश्चनটা যদি আমরা দেখতে চাই এখানে তিনটা রিঅ্যাকশন गिवन রিঅ্যাকশন गिवन থেকে বলছে গ্রিন কেমিস্ট্রি প্রম অনুসারে সাজাও এই গ্রিন কেমিস্ট্রি প্রম এই জিনিসটাই এসেছে আমাদের রাসায়নিক সাম্যবস্থা বা রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা বলো সে অধ্যায়ের প্রথম টাইপ থেকে একদম ফার্স্ট যে টাইপ সেখান থেকে কমন আসছে তার মানে এইটা হচ্ছে ফোর্থ চ্যাপ টাইপ ওয়ান এখান থেকে একদম কমন তার মানে এখান থেকে আমাদের একটমিক বের করে তারপরে সিকোয়েন্সটা বসাতে হয় আর এই যে ব্যাপনের সময় লাগে এত সেকেন্ড এটা মিশ্রিত ব্যাপনের সময় লাগে এত সেকেন্ড এর শতকরা পরিমাণে হার বের করো এই কোশ্চেনটা আমার প্রশ্ন ব্যাংকের পরিবেশ রসায়ন অধ্যায়ের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র টপিকে এই রকম সিমিলার ম্যাথ আগেও এসেছে এইখানেও টাইপ কমন টাইপ সেম পরবর্তীতে আমরা যদি 34 নম্বর কোয়েশ্চেনটা দেখি এখানে দিয়েছে কি অদক্ষেপ করবে কিনা অদক্ষেপ করবে কিনা এই ম্যাথ করতে করতে তোমাদের তো একদম মানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা এই ম্যাথ যদি না পড়ো ফিরে খাও এটাও হান্ড্রেড কমন হান্ড্রেড পার্সেন্ট এটা গুণগত রাসায়ন অদক্ষেপণের ম্যাথ একদম ডিরেক্ট কমন তারপরে আসি তারপরে হচ্ছে আমাদের লাশা তেলের নীতি এটা কিসের প্রবলেম লাশা নীতি এখন দেখো পঁয়ত্রিশ নাম্বার এটাও কমন এ পর্যন্ত কিন্তু আমাদের কমনের বাইরে কিন্তু কিছুই আসে নাই পরবর্তীতে আহা অর্গানিক কি আসছে অর্গানিক এটা কি এক নম্বরে এটা হচ্ছে একটা থেকে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হেলাইড আমাদের লাগবে 1 ডিগ্রি অ্যালকাইল হেলাইড আমরা কিভাবে পাই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পাই হচ্ছে আমরা থেকে অ্যান্টিমার্কনিক অ্যান্টিমার্কোন কি থাকে ভাই

আমরা কি পাবো আর সেই মধ্যবর্তী আবার এই আদ্র বিশ্লেষণ করলে কি পাবো এই তিনটা রিয়াকশন এইটাও একদম কমন আর সবচেয়ে জরুরি কথা অ্যালকোহলের সাথে গারো সালফিউরিক অ্যাসিড দিলে যে অ্যালকিন পাওয়া যায় অ্যালকিনের টপিক একদম শুরুর দিকের কুশেন এটা একদম চারটা চারটাই কমন এরকম না যে কোনো কিছু বাইরে থেকে দিচ্ছে নেক্সট পরবর্তী কোশ্চেনে আরেকটা অর্গানিকের প্রশ্ন দেখতে পাচ্ছি যে এ ও বি পাত্রে দুটি জৈব যৌগ রয়েছে একটা সিলভার দর্পণ পরীক্ষা দেয় আর একটা আয়োডোফর্ম টেস্ট দেয় আর একটা বি দেয় না এ আর বি এর সংকেত নির্ণয় করো আমার আয়োডোফর্ম হ্যালোফর্ম যেটাই বলি না কেন টলিন বিকারক পেহলিং দ্রবণ এই জিনিসগুলো কিন্তু অ্যালহাইড কিটনের টপিক একদম সেম টু সেম হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন ব্যাংকেরই মধ্যে থেকে আসছে

একটা প্রশ্ন পারতে পারো পাঁচটার মধ্যে যেটা দুই মাস ক্যারি করে বাকিগুলো তোমরা যদি বায়োলজি একটু টুকটাক পড়ে থাকো বা অর্গানিক কেমিস্ট্রি লাস্টের দিকের কোনো একটা অংশ পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে পারা উচিত তবে এটা না পারলেও কিছু যায় আসে না একটা প্রশ্ন শুধু একটু বাহির থেকে মনে হচ্ছে কিন্তু তেরোটা প্রশ্নের মধ্যে বারোটা প্রশ্ন একদম তোমার হুবাউ প্রশ্ন ব্যাংকের টাইপ কিংবা ওই টপিক থেকেই তুলে দিছে তাহলে ব্যাংক কেন পড়বা না তাহলে তেরোটার মধ্যে বারোটা প্রশ্ন যদি হয় তাহলে ঠিক কত পার্সেন্ট হয় তাহলে বিরানব্বই পার্সেন্ট কমন হচ্ছে জাস্ট প্রশ্ন করে এটা হচ্ছে বুয়ের বাইশের কুশেন অ্যানালাইসিস তুমি যদি এই এই প্রশ্ন শেষ করে কিন্তু আমাদের আর কোনো কিছু করা লাগতো না তাহলে প্রশ্ন ব্যাংক থেকে যে সরাসরি কমন আসে এই জিনিসটা তোমাদেরকে প্রমাণ সহকারে হাতে নাতে দেখাই দিলাম নেক্সট আমরা যদি আরেকটা প্রশ্ন দেখতে চাই যে উনচল্লিশ নাম্বার এই যে নাম্বার এটাও কিন্তু উনচল্লিশকরণ সেকেন্ড পেপারের দেখে দিলাম যে আমাদের একটা কুয়েশন বাদে বাদ বাকি যতগুলো কুয়েশন আছে এটাও একদম কুশন ব্যাংকের প্রিভিয়াস এটা থার্ড চ্যাপ্টার সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার এখান থেকে কমন এইটাও কিন্তু প্রশ্ন ব্যাঙ্কের ভিতর থেকে আসা নেক্সট প্রশ্ন ব্যাংক করার জন্য কি এমন ইন্টেনশন থাকবে ভাই প্রশ্ন সম্পর্কে কিন্তু এ টু জেড আইডিয়া হবে এ টু জেড আইডিয়া কেন এ টু জেড আইডিয়া কেন লাগবে একটা কথা মনে রাখবা ভর্তি যুদ্ধ কেন বলা হয় এটা একটা যুদ্ধক্ষেত্র অলওয়েজ রিমেম্বার নো ইউর ব্যাটেল ফিল্ডস আবারও বলছি কেন আমরা ব্যাটেল ফিল্ড সম্পর্কে জানব এখন তোমার সামনে একটা হাতি আছে তুমি হাতির সাথে ফাইট করা শিখে গেলা না হাতির পরে যে একটা পিপড়া থাকে তুমি কিন্তু পিপড়ার কাছে পরাজিত হবা কেন কারণ তুমি পিপড়ার সাথে কিভাবে যুদ্ধ করতে হয় সেটা জেনে যাও নাই কারণ প্রতিটা প্রশ্ন প্রতিটা টাইপের প্রত্যেকটা নট প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তোমাকে আইডিয়া নেওয়া হবে এবং সেটা করে হবে আর আরেকটা জিনিস আছে যুদ্ধ কি কি সবার সাথে যুদ্ধ করব না যুদ্ধ কিন্তু একটা কৌশল এখানে তোমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে কৌশলটা কি কোন প্রশ্ন ছাড়বো আর কোনটা আনসার করবো এইখানে কিন্তু খুবই ট্রিক্স আছে তুমি যদি প্রশ্ন ব্যাংকটা করে যাও কিছু কিছু প্রশ্ন দেখবে খুবই কি আসলে ট্র্যাপ ট্র্যাপে পা দেওয়া যাবে না কারণ যে ফার্স্ট হয় সেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে না তুমি পরীক্ষার হলেই যাবা যে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করব না এইটা তোমার মাথায় নিয়ে যাবা এখন একটা কঠিন প্রশ্ন আসছে তুমি যদি ওইটা ইগোর জন্য ওইটা নিয়ে পড়ে থাকো তোমার তিন মিনিট নষ্ট আরেকটা অঙ্ক করার জন্য তোমার মেন্টাল প্রেসার ক্রিয়েট হবে তুমি মেস্ট হয়ে যাবা তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি আরো কমে যাবে এটা মনে রাখবা এরকম করতে করতে অনেক মহারথী একদম চান্দের দেশে চলে গেছে সো বি কেয়ারফুল একটা কথা মনে রাখবা ভোগেই প্রকৃত সুখ না ত্যাগেই প্রকৃত সুখ ওকে কোচিং আর অনলাইন যেটাই বলেন না কেন ক্লাসের মিসিং টাইপ এখন তোমার লাইভ ম্যারাথন ক্লাস হচ্ছে একসাথে কয়েকটা টাইপ নিল ক্লাস নিতে পারে সেখানে কিন্তু সব টাইপের সব ম্যাথ করায় না প্রশ্ন কিন্তু সেখানে কাটসাট হয় শুধু প্রশ্নমান কিন্তু হচ্ছে না তোমাদের সলভ কিছু অংশ বাকি থেকে যাচ্ছে আবার তুমি যদি মনে করছো কোনো অফলাইন কোচিংয়ে যাও ঢাকার বাহিরে যারা আছো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো বেশি হবে কিভাবে ঢাকার থেকে তোমার এক ভাই গেল পড়াইতে এখন দুই আড়াই ঘন্টা টাইমের মধ্যে বা তিন চার ঘন্টা টাইমের মধ্যে কিন্তু শেষ হয় না প্রশ্ন সলভ কিছু বাকি থেকেই যায় আর টাইপ তো বাদ পড়বেই কিছু টপিক তো স্কিপ করে যাবেই সব কি পসিবল এই অল্প সময়ে এখন এই জিনিসটা আমাদের জন্য কি প্রশ্ন ব্যাংক সলভ করাটা আমাদের জন্য কি এটা হচ্ছে ওপেন সিক্রেট তুমি যদি চান্স পেতে চাও তোমাকে এটা সলভ করতেই হবে এটা তোমাকে কোচিং এর ভাইয়েরা বলো বা এর থেকে যে কোনো ভাইয়া বলো যাকে বলো না কেন বা তুমি নিজেও জানো যে আমাকে চান্স পেতে হলে প্রশ্ন ব্যাংক পড়তেই হবে প্রমাণ তো আমি দেখা দিলাম যে প্রশ্ন ব্যাংকের টাইপ থেকেই তোমার কমন আসতেছে তোমার এইটা এই টু জেড যা যা করতে হবে এটা তোমার প্রথম আর প্রধান কাজ ফরজ কাজ কিন্তু তারপর তোমরা কেন করো না এর কারণ হচ্ছে এই যে 700 800 পেজের এত বিশাল বড় বই যে লেকছেই তো হচ্ছে 15 জন মিলা তুমি একা কি শেষ করবা এর জন্য তোমার কি দরকার একটা গাইডেড জার্নি দরকার একটা গাইডেড রোডম্যাপ দরকার যে তোমাকে সুন্দর করে গাইড করবে এবং প্রত্যেকটা টাইপ বাই টাইপ করতে হেল্প করবে এরকম যদি কোনো কিছু থাকতো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হতো এখন তুমি বলতে পারো ভাই এটা তো আমি নিজেই বসে বসে করতে পারি হ্যাঁ তুমি যদি পনেরো থেকে বিশ দিনের টার্গেট না আমি ডেইলি একটা দুইটা টাইপ করে আগাইতে থাকবো হ্যাঁ করতে পারো কিন্তু দেখবে যে ডিস্ট্রাকশন আছে কি ডিস্ট্রাকশন তুমি সকালে গেলা কোচিং এ অফলাইন কোচিং এ গেল যাইতে তোমার টাইম লাগবে মনে করো যে এক দেড় ঘন্টা তারপরে সেখানে ক্লাস করলে দুই তিন ঘন্টা চার ঘন্টা ওকে করে আসলে দেন আসতে আরো এক দুই ঘন্টা গেল তারপরে তোমার হাতে থাকে গত ছয় ঘন্টা চলে গেছে এসে খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া দেন আবার তোমার লেকচার স্টাডি করবা আবার অনলাইনেও ক্লাস আছে সাত আট ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা বা চার পাঁচ ঘন্টা ম্যারাথন ক্লাস কিন্তু তোমার সেখানে তো প্রশ্ন ব্যাংক শুধু প্রশ্ন ব্যাংক এ টু জেড কিন্তু শেষ হচ্ছে না তোমার সেখানে ল্যাকিং থেকেই যাচ্ছে তোমার আর পরে টাইম কই তাহলে কি তোমার এখানে কি একটা জিনিস মিস হয়ে যাচ্ছে না তুমি জানতো সেই যে তোমার এটা করলে তোমার কমন আসবে তোমার হাবিজাবি করার দরকার নাই তোমাকে কোচিং এর ভাইরাল প্রশ্ন ব্যাংক পুরো করাবে না কেন করাবে না আইআইটির অনেক কঠিন টপিক পড়াবে না হলে তো ঝামেলা বুঝতে পারো নাই যে ভাইয়া কালা পারে না আরে ভাই তোমার এই প্রশ্ন ব্যাংক থেকেই কমন আসতেছে তুমি নিজেও বুঝতেছো তাহলে কেন করতো না এই যে কোচিং এর এখানে সেখানে দৌড়াদৌড়ি আর বিষয় তোমাদের টাইমটা খুবই স্বল্প তোমরা বুঝে উঠতে পারবে না যে কিভাবে কি করতে হবে এই স্বল্প টাইমের জন্য আমি তোমাদেরকে একটা গাইডেড জার্নি দেওয়ার প্ল্যান করেছি সেই জিনিসটা কি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংকের মাস্টার ক্লাস এই মাস্টার ক্লাসটা কি আসলে মাস্টার ক্লাসটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ কনসেপ্ট সহকারে একদম অ্যানালাইসিস করে দেওয়া যেন তুমি ডেইলি দুই তিনটা টাইপ ইজিলি আরাম করে ভিডিও দেখো বা স্লাইডটা দেখো সুন্দর করে তুমি টার্গেট ওয়াইজ শেষ করো যে ডেইলি একটা দুইটা বা তিন চারটা টাইপ করব যেমন তোমার আগামী কালকে একটা উইকলি পরীক্ষা আছে গুণগত রসায়ন গুণগত রসায়নে কি কি আসবে আয়ন শনাক্তকরণ তারপর হচ্ছে বর্ণালিমিতি দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল সময়ন প্রভাব এই জিনিসগুলোতে আসবে এই জিনিসগুলো যদি টাইপ করে দেওয়া থাকতো প্রশ্ন ব্যাংকের এরকম না যে একসাথে তিনটা টাইপ আমি একসাথে করে দিলাম এরকম না প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা প্রশ্ন যদি কেউ অ্যানালাইসিস করে বলে দিত আরে ভাই প্রশ্ন ব্যাংক তো সবার বাসায়ই আছে আমার বাসায় আছে তাহলে কেন শেষ হয় না কারণ এই ব্যাখ্যাটা লাগবে কেউ যদি সুন্দর করে গুছিয়ে দিত এই যে তোমার এত এত প্রবলেম এই প্রবলেমের মডার্ন সলিউশনটাই হচ্ছে আমার এই क्वेश्चन ব্যাংক মাস্টার ক্লাস এই কোয়েশন ব্যাংকের মাস্টার ক্লাসে তুমি কি কি পাইতেছো দেখো দেখো একটা মডার্ন সলিউশন কিরকম হওয়া উচিত তোমাকে আছে সকল টাইপের করে দিচ্ছি আমি এটা খুবই পেইন যাচ্ছে কিন্তু তারপর আমি শুধু তোমাদের জন্য করে দিচ্ছি এটা অনেক কষ্ট হচ্ছে আমার আমি রাত 4টা পাঁচটা পর্যন্ত শুট করতেছি इवन আমার গলা বসে গেছে আজকে রাত্রে সাড়ে পর্যন্ত শুট করছি আর প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা ভিডিও এরকম না যে তিন চারটা টাইপ একসাথে নিলাম একসাথে ভিডিও খেলাম এরকম না কিন্তু টাইপ আলাদা আলাদা ভিডিও যদি থেকেও থাকে সেটা সুন্দর করে অ্যানালাইসিস করে দেওয়া আর প্রশ্ন ব্যাঙ্কের অনেক ভুলভাল থাকে কিংবা তোমাদের অনেক ডাউট থাকে কিংবা তোমাদের কোচিং ক্লাসে অনেক ভাইরা গোজামিল মিল দিয়ে বোঝা দেয় হয়তো তার জন্য এরকমটা করে কিংবা আবার অনেকের জানার কমতি থাকতেই পারে কিন্তু এখানে একদম কারণ গুরুজি আর সবচেয়ে জরুরি যে বিষয় তুমি সারাদিন ক্লাস করো লাইভ ক্লাস করো মুখ ক্লাস করো ক্লাস করো কিচ্ছু যায় আসে না তুমি যদি প্রশ্ন ব্যাংকটা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট কেমিস্ট্রি শেষ করেন ইনশাআল্লাহ তোমার একদম

তুমি মনে করো যে জীবন যুদ্ধে একটা ফাঁকা যেতে চাও তাহলে কি করাটা তোমাদের জন্য বেটার না আর শুধু কি এখানে ম্যাথ সলভই থাকবে না প্রত্যেকটা ম্যাথের আলাদা আলাদা রিলেটেড বেসিক থিওরি আলোচনা করে দিয়েছি আর শর্টকাট তো আছে কোচি নিয়ম শর্টকাট কেন রিটেন মেথডে কিভাবে কত দ্রুত সেই জিনিসটা সলভ করা যায় কারণ একটা প্রশ্ন সলভের জন্য টাইম কত কতক্ষণ 3 মিনিট ওকে এমসিকিউ আর এটা সব ধরনের প্রশ্ন সলভ এই যে প্রশ্ন সলভটা করে দিচ্ছি তোমার কিন্তু এই মোটার প্রশ্ন ব্যাংকটা ক্যারি করতে হচ্ছে না তোমার মোবাইলেই কিন্তু এটা থেকে যাচ্ছে ওকে তো তোমার বাসে যাচ্ছ তুমি প্রশ্ন ব্যাংকটা খুললে বা কোনো একটা উইকলি পরীক্ষা দিতে যাচ্ছো একটা টাইপে কনফিউশন ওই যে এক দেড় ঘন্টা জার্নিতে চলে যাচ্ছে তুমি ইয়ারফোন লাগায় জাস্ট একটা টাইপটা খুললে যেমন আইন শনাক্তকরণ এই আসে মাস্ট এই টাইপটা তুমি আমার গুণগত রসম অধ্যায়ের প্লেলিস্ট থেকে দেখলে আর সবচেয়ে যেটা লাস্ট যে প্রশ্ন ব্যাংক রিসেন্ট এডিশনের এই প্রশ্ন ব্যাংক থেকেই তোমরা এই কুশেন ব্যাংক মাস্টার ক্লাসটা পেয়ে যাচ্ছ এখন আমি যদি পরবর্তী অংশে যাই এখানে আমরা জিনিসটা কিভাবে পাবো অ্যাপে এদিক দেখো গুণগত রসায়ন অধ্যায়ের আমি বিগত বছরের প্রশ্ন করে দেওয়া তারপর আছে প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা ভিডিও তারপরে তোমার এখানে এরকম না যে পাঁচ ছয় টাইপ মিলে একটা ভিডিও করছি ছোট ছোট ভিডিও তারপর আবার বনালি ও রিডবার সমীকরণ এটার উপর আলাদা একটা ভিডিও করা আছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল এর উপর আলাদা একটা ভিডিও করা আছে এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আইন শনাক্তকরণ যেখান থেকে আসে তার প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও আর ক্লাস নোট সুন্দর করে দেওয়া আছে এখন বলতে পারো যে আইন শনাক্তকরণ তো বইও আছে প্রশ্ন ব্যাংকেও আছে বই তো সবার কাছেই আছে পড়তে হয় কিভাবে প্রশ্নটা কিভাবে ফেস করতে হয় এই জিনিসগুলাই আমি এখানে আলোচনা করে দিয়েছি আশা করি তোমাদের এটা ভালো লাগবে তারা